তো এরপরে আমরা এখানে কপিটি সুন্দর প্লেস করে বসিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কাপটি আমাদের উপরে উঠতেছে, মেশিনটির উপরে উঠতেছে। এরপরে ইভি প্রিন্টারের সাহায্যে কিভাবে প্রিন্ট হতে শুরু করেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা এরকম কাস্টম ডিজাইনগুলো আপনারা এই মেশিনটির সাহায্যে খুব সহজে করতে পারবেন। আসসালামু আলাইকুম, বিজনেস বাংলা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গালিব। আজকে ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ নতুন ধরনের একটি মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব এবং নতুন ধরনের একটি ব্যবসায়িক আইডিয়া দেব, যে ব্যবসায়িক আইডিয়া এবং মেশিনটি আপনারা আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম দেখছেন। আপনাদের ভিতরে যাদের বিভিন্ন ধরনের কফি শপগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলো রয়েছে যেখানে আপনারা কফি সার্ভ করে থাকেন আপনাদের কাস্টমারকে, আর কফি সার্ভ করার সময় এই ধরনের ভিডিওতে দেখানো ডিজাইনগুলো করে থাকেন, যে ডিজাইনগুলো করার জন্য আপনাদের কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের কাস্টমারের ইচ্ছা অনুযায়ী এই কাস্টম ডিজাইনগুলো কিন্তু করতে পারেন না। আর আজকের ভিডিওতে আপনারা কী করে এই ধরনের কাস্টম ডিজাইনগুলো করবেন সেটিরই একটি বিস্তারিত ধারণা এবং সেই ধরনের একটি মেশিনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যে মেশিনটির সাহায্যে আপনারা আপনাদের কাস্টমারের ইচ্ছা অনুযায়ী বা আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের কাস্টম ডিজাইনের ছবিগুলো প্রিন্ট করে দিতে পারবেন। আর এই মেশিনটি কিন্তু আপনাদের কফি হাউস কিংবা রেস্টুরেন্টে বসিয়ে আপনাদের কাস্টমারকে অনেক বেশি আকৃষ্ট করতে পারবেন বা আপনাদের সেল বৃদ্ধি করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো মেশিনটি দিয়ে প্রিন্ট করার জন্য আপনাদেরকে প্রথমে আনবক্সিং করে নিতে হবে। আনবক্সিং করার পরে তার মেশিনটির বক্সের ভিতরে এই ধরনের কিছু অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন, আর এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ পাবেন। এটাতে রয়েছে চার্জার একটি, যেটি দিয়ে আপনারা এই মেশিনটি কানেক্ট করবেন, বিদ্যুৎ সংযোগ দিবেন 220 লাইন। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন একটি রাবার দেওয়া রয়েছে, যে রাবারটি আপনাদের এখানে যে গোল একটি চিহ্ন দেওয়া রয়েছে এখানে রাখতে হবে যাতে আপনাদের কফির যে পাত্রটি রয়েছে এটি সরে না যায়। তো এরপরে আমরা কার্টিজটি খুলবো, যে কার্টিজের ভিতরে ব্যবহার করা হয়েছে ফুড কালার, যেটাতে আপনাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি কার্টিজ রয়েছে। তো এই কার্টিজটি আমরা এখন আমাদের মেশিনটিতে লাগিয়ে দিব। এখানে যে এই যে ঢাকনাটি রয়েছে এই ঢাকনাটি উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে এখানে একটি নাট দেখতে পাচ্ছেন, এই নাটটি এখান থেকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এখানে এই কার্টিজটি এভাবে করে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে এটি এভাবে করে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কার্টিজটি লাগানো হয়ে গেছে। এরপরে আমরা ঢাকনাটি এভাবে নামিয়ে দিব। তো মেশিনটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে এখানে যে সুইচটি রয়েছে সুইচটি চাপ দিলেই মেশিনটি অন হয়ে যাবে। এরপরে আপনারা এই হোল্ডিং ডিসপ্লেটি এভাবে করে উপরে উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন মেশিনটিতে লাইট জ্বলে উঠেছে কীভাবে। প্রিন্ট করার জন্য এখন আমাদের মেশিনটি প্রস্তুত, তবে তার আগে আমাদের কিছু ফাংশন এখান থেকে সেট করে নিতে হবে। আর মেশিনটিতে ওয়াইফাই কানেকশন দিতে হবে, মাস্ট বি। ওয়াইফাই কানেকশন দিলে আপনারা অনলাইনের মাধ্যমে যে আপনাদের কাস্টমারের ছবিগুলো খুব সহজেই মেশিনটি দিয়ে প্রিন্ট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিনটির ডিসপ্লে জ্বলে উঠেছে। এরপরে এখানে যে সেটিং অপশনটি রয়েছে, সেটিং অপশনে যাওয়ার পরে এখানে কিছু অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস আইডি এবং এখানে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। তবে আপনারা এখান থেকে কিউআর কোড স্ক্যান করলেও এই মেশিনটির সাহায্যে খুব সহজেই প্রিন্ট করতে পারবেন এই মেশিনটির অ্যাপসের সাহায্যে। তবে আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু করতে পারবেন। তো আমার মোবাইলে এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আমি fw.evbot.cc এই ওয়েবসাইটে আমি যাব। যাওয়ার পরে এখানে একটি ওয়েবসাইট চলে আসছে। চলে আসার পরে এখানে নেক্সট অপশন আসছে, তবে তার আগে এখানে যে আইডিটা দেওয়া রয়েছে ডিভাইস আইডি এটি আমাদের এখানে লিখতে হবে 210। এরপরে আমাদেরকে এখান থেকে নেক্সট অপশনে যেতে হবে। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড আর গ্যালারির অপশন চলে আসছে, অর্থাৎ আপনারা এখান থেকে চাইলে ইনস্ট্যান্টলি আপনারা আপলোড করতে পারবেন, অর্থাৎ ইনস্ট্যান্টলি ক্যামেরার মাধ্যমে, অথবা চাইলে আপনাদের গ্যালারিতে যে ছবি রয়েছে বর্তমানে সেটি কিন্তু মেশিনকে সেন্ড করতে পারবেন। আর এভাবেই কিন্তু আপনাদের কাস্টমারও এই মোবাইলের সাহায্যে আপনাদের এই মেশিনকে তাদের কাস্টম ছবিগুলো সেন্ড করতে পারবে। তো আমরা আপাতত এখন ছবি তুলে নিব। ছবি প্রিন্ট করার জন্য এখান থেকে ক্যামেরা অপশনে গিয়ে ক্যামেরা অপশনে গিয়ে আমরা ছবি তুলে নিব। ছবি তুলে ইনস্ট্যান্টলি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। আমরা এই ছবিটি এখন প্রিন্ট করব। এখান থেকে ছবি তুলে নিয়েছি আমরা, এখান থেকে টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আমরা আরও মেজারমেন্ট করে নিতে পারবো, ঘুরিয়ে দিতে পারবো ছবিটি, আরও অনেক অপশন রয়েছে এখান থেকে। এরপরে আমরা এখান থেকে নেক্সট অপশনে গিয়ে কনফার্ম করলে
আমাদের মেশিনকে এই ছবি সেন্ড করা হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে যে ব্যাক অপশনটি রয়েছে এখানে গেলে দেখতে পাবেন যে যে ছবিটি আমি একটু আগে উঠিয়েছি সেই ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। তো এরপরে আমাদেরকে যে কফির কাপে আমরা এই ছবিটি প্রিন্ট করতে চাই সেই কাপটি প্রস্তুত করে নিতে হবে। অর্থাৎ আপনারা কিন্তু এই মেশিনটি দিয়ে এই কফি প্রিন্ট করার জন্য অবশ্যই আগে থেকেই এই কফিগুলো অবশ্যই প্রস্তুত থাকবে আপনাদের। কফিতে প্রিন্ট করার জন্য আপনাদের কফির উপরে কিন্তু অনেক বেশি ফোমের প্রয়োজন হবে, আর এই ফোমটি যদি না থাকে তাহলে কিন্তু মেশিনটি দিয়ে খুব ভালোভাবে প্রিন্ট হবে না। তো আমরা এখন কফি প্রস্তুত করে নিয়েছি, কফির উপরে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফোম। আপনাদের কিন্তু অবশ্যই এই ধরনের ফোম তৈরি করে নিতে হবে। তো এরপরে আমরা এখানে কফিটি সুন্দর প্লেস করে বসিয়ে দিচ্ছি। তো আমরা যে ছবিটি আমাদের এই মেশিনকে সেন্ড করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এখন আমরা এই ছবির উপরে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন রয়েছে, ছবিটির ব্রাইটনেস বা কালার আমরা বাড়িয়ে নিতে পারবো। এবং এখানে যে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন, প্রিন্ট অপশনে টাচ করলে আমাদের মেশিনটি প্রিন্ট করা শুরু করবে। এবং এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন, স্মল, মিডিয়াম এবং লার্জ। এই তিনটি সাইজে আপনারা কফি প্রিন্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কাপটি আমাদের উপরে উঠতেছে, মেশিনটির উপরে উঠতেছে। এরপরে ইভি প্রিন্টারের সাহায্যে কীভাবে প্রিন্ট হতে শুরু করেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এভাবে করে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি কিন্তু প্রিন্ট হচ্ছে। আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা এরকম কাস্টম ডিজাইনগুলো আপনারা এই মেশিনটির সাহায্যে খুব সহজে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটিতে কীভাবে প্রিন্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা যে ছবিটি মেশিনে সেন্ড করেছিলাম সেই ছবিটি আর এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন একেবারে হুবাহু একই রকম প্রিন্ট করে দিয়েছে কফির উপরে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যাবৎ দেখতে পেলেন যে আমরা কীভাবে কফির উপরে প্রিন্ট করলাম আমার নিজের ছবি। আপনারা কিন্তু চাইলে আপনাদের কাস্টমারের ছবিগুলো, এই ধরনের কাস্টম প্রিন্টগুলো খুব সহজে এই মেশিনটির সাহায্যে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আপনারা করে দিতে পারবেন। আপনাদের খুব বেশি সময় প্রয়োজন হবে না এবং আপনাদের হাতে এই ধরনের ডিজাইনগুলো অনেক বেশি সময় নিয়ে বা জনবল নিয়ে করার প্রয়োজন হবে না। তো আপনাদের যদি এই ধরনের বড় রেস্টুরেন্ট কিংবা এ ধরনের কফি হাউস থেকে থাকে তাহলে কিন্তু আমাদের এই মেশিনটি সংগ্রহ করে আপনারা রেস্টুরেন্ট কিংবা কফি হাউসে বসাতে পারেন। আর এই মেশিনটি সংগ্রহ করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে, বা আপনারা এই মেশিনটি সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারেন এই মেশিনের সম্পর্কে বিস্তারিত। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।